ইসরাত জাহান জেরিন, ইসরাত জাহান জেরিন, তোমাকে পারমিশন দেওয়া হয়েছে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত বলো। ভাইয়া আমার এখন সিকিউরিটির পজিশন হচ্ছে 780। বাহ, খুবই আর ভালো। জি ভাইয়া, ভাইয়া আমি হচ্ছে যেদিন গিও রেজাল্ট দিয়েছিল সেদিন আর কি জুমে জয়েন করে আমার স্টোরি শেয়ার করেছিল অল্প কিছুটা। এখন আমি চাচ্ছি আজকে ফুল স্টোরিটা শেয়ার করতে যদি আপনার পারমিশন দেন। হ্যাঁ বলো। জি ভাইয়া, এখন আমি আগে একটু মানে 22 বছরের ভাইয়া ছোট ভাইয়া আপুরা আছে তাদেরকে বলতে চাচ্ছি, মানে তারা তো এখন এরকম যে ইঞ্জিনিয়ারিং কোনো কোর্সে ভর্তি হচ্ছে বা মেডিকেলে কোনো কোর্সে ভর্তি হয়ে যাচ্ছে যেহেতু তাদের এইচএসসি এক্সাম একটু পরে। তো আমার অ্যাকচুয়ালি অ্যাডমিশন জার্নিটাও মানে কাহিনীটা ঠিক ওখান থেকেই শুরু হয় যে আমার কলেজে সবাই যখন অ্যাডমিশনের জন্য বিভিন্ন কোচিং এ ভর্তি হওয়া শুরু করে, কেউ উদ্ভাস, কেউ উন্মেষ, কেউ রেটিনা মেডিকো এরকম, তো তখন হচ্ছে আমি বাসায় জানাই যে এরকম যে আবুকে জানাই আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য উদ্ভাসে ভর্তি হতে চাই ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি প্রোগ্রামে। কিন্তু তখন হচ্ছে ওই দিন আবু আমাকে একজন স্টেট পড়াটলি জানাই দেয় যে আমাকে মেডিকেলে ছাড়া অন্য কোথাও পড়াবে। তো ওই দিন রাতে আমি হচ্ছে অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করি যে আমার ওইটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমাকে যদি ইঞ্জিনিয়ারিং এর দিকে কিছু করতে দেয় তাহলে হয়তো আমি করতে পারবো এরকম। তো তারপর হচ্ছে ওই দিন এরকম হয়ে যাওয়ার পরে তো একদিন দেখে আবু হঠাৎ করে যে উন্মেষের ওখান থেকে ভর্তির কিছু কাগজ নিয়ে আসে, তো ওগুলা দেখে তো আমার একদম মাথা আউলাই ঝলাই গেছে যে আমার তো কোনোভাবেই মেডিকেলের প্রতি ইন্টারেস্ট নেই, আমি তো ওদিকে পড়তেই পারবো না। কিন্তু তখন হচ্ছে সেটা নিয়ে আমি যদি কথা বলতে যাই তাহলে হচ্ছে সেটা আমার মানে বাসার মধ্যে অনেক বাজে ইম্প্যাক্ট করতো। তো তারপর হচ্ছে আর তখন হচ্ছে আমার দুইটা ভাই হচ্ছে আমার সাথে সেম ক্লাসে পড়ে, আমার দুইটা কাজিন, তো ওই দুইজন ভাইকে হচ্ছে কাকারা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি করে দিচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে সেই সুযোগটা ছিল না, আমি মেয়ে দেখে এরকম একটা ই ছিল যে আমাকে মেডিকেলের কোচিং এ ভর্তি করাবে, আমাকে ওখানেই ঠিকঠাক হবে, আমি কোনো প্রতিবাদ করতে পারবো না, প্রতিবাদ করলে ঘরে ভাঙচুর হবে, আমার বই খাতা আটকায় রাখা হবে, এরকম একটা অবস্থা ছিল। তো দেন আমি বাধ্য হয়ে ওই উন্মেষের ক্লাসে ভর্তি হই, মা বলতেছিল যে অনলাইনে তো ক্লাস তুমি করো, আর তার তখনই হচ্ছে যে অপার ভাইয়াদের ইঞ্জিনিয়ারিং এর যে ফিজিক্স কোর্সটা সেটা লঞ্চ হয়। তো ওখানে হচ্ছে আমি ফার্স্টে এক্সাম দিই, এন্ড এক্সাম যখন দিছিলাম তখন আর কি রোজার মাসে এক্সামটা দিছিলাম, পরে এপ্রিল মাসে ভাইয়ার এক্সামটা নিছিল। তো এক্সাম যখন দিছি ফার্স্টে সিলেক্ট হইনি, আমার তখন অনেক মন খারাপ ছিল কারণ আমি তো বাইরে থেকে বাইরে কোথাও ইঞ্জিনিয়ারিং করতে পারবো না, আমার অনলাইনটাই ভরসা। তো সেটার জন্য আমি ফার্স্টে সিলেক্ট হই নাই, দেন আবার পরীক্ষা দিই, আবার পরীক্ষা দিই, আমি মেবি 7-8 বার পরীক্ষা দিয়ে ভাইয়ার ওই কোর্সটাতে পরে এনরোল করছিলাম এরকম ছিল। আর তখন ম্যাথ কোর্সও আসতেছিল না, কেমিস্ট্রিও তখন ছিল না, তো আমি তারপর ওই শুধুমাত্র ওই কোর্সটাতে ভর্তি হয়ে ভাইয়া সবগুলো ক্লাস হচ্ছে আমি লুকায় করতাম, আমি বলছিলাম এর আগে শেয়ার করছিলাম যে আবু যখন বাসায় থাকতো না সকালবেলা বের হইতো, তখন আমার আমার ফোনটাও আমার কাছে সবসময় অ্যালাউড ছিল না, যে অল্প কিছু সময় যখন কলেজে তখন লাইভ ক্লাস হইতো আমাদের, ওই অল্প কিছু সময় আমার কাছে ফোন থাকতো, আমি মাঝে মাঝে এরকম করতাম কলেজে ক্লাস না করে আমি ভাইয়াদের ক্লাস গুলো দেখতাম, ইউটিউবে ফ্রি ক্লাস দেখতাম। তো ওইভাবে করে আমি হচ্ছে আমার প্রিপারেশনটা চালাই নেই। দেন হচ্ছে এইচএসসি যখন চলে আসে ভাইয়া এরকম ছিল যে আমার বাসার সিচুয়েশনটা এরকম, আমাকে আমার আমাদের এইচএসসি পরীক্ষা ভাইয়ার প্রথম পরীক্ষা ছিল ফিজিক্স পরীক্ষা, তো ওই পরীক্ষাটা একদম নিউ একটা প্যাটার্নের পরীক্ষা, যে নিউ একটা প্যাটার্নের পরীক্ষা দিবো, আগে তো এরকম এতটা সিচুয়েশনের মধ্যে এতটা প্রশ্ন মানে এতটা এরকম কিছু আগে কখনো মানে পরীক্ষা দেওয়া হয়নি, আর কলেজেও ঠিকভাবে মডেল টেস্ট টয়েল টেস্ট কিছুই হয় নাই। তো এই জন্য ভাইয়া আমি হচ্ছে পরীক্ষার কিছুদিন আগে থেকে আর কি মেনলি ফিজিক্সটা পড়তাম যে এটা পড়ি যে এই পরীক্ষাটার জন্য ভালো হয় যাতে না হয়। কিন্তু ভাই এমনও হয়েছে আমার বাসায় আমাকে মানে ভাবতো যে আমি যদি ফিজিক্স পড়ি তাহলে আমি ইঞ্জিনিয়ারিং দিকে চলে যাচ্ছি, আমি মেডিকেলের দিকে ফোকাস থাকবো না, এরকম করে আমাকে দেখা যেত যে তখনও বাসায় ঝামেলা বাড়াইতো যে কেন তুমি শুধু ফিজিক্স বই নিয়ে বসে থাকো, ম্যাথ বই নিয়ে বসে থাকো, তোমার সামনে কেন বায়োলজি বই দেখি না, এরকম কাহিনী চলতো। তো হ্যাঁ, তারপর আমি কোন রকম এইচএসসি পরীক্ষা এরকম অবস্থায় থেকে শেষ করি। তারপরে এইচএসসি যখন শেষ হয় তখন হচ্ছে কোচিং গুলাতে অফলাইনে ক্লাস শুরু হয়ে যায়, যত কোচিং আছে উদ্ভাস উন্মেষ সব গুলাতে। তো ওই অফলাইন কোচিং গুলাতেও হচ্ছে আমি ফার্স্টে বলছিলাম যে আমি যাবো না উন্মেষ অফলাইন কোচিং করতে, তো এটা এটা শোনার পরে হচ্ছে আমার বাবা আমার বই খাতা 15 দিন আটকায় রাখছিল, জাস্ট আমার বুক সেলফে উনি হচ্ছে কাগজ খুলে রাখতো যাতে আমি বুক সেলফ থেকে বই খাতা বের করতে না পারি, তারপর আমার রুমে লাইট খুলে নিয়েছিল যাতে আমি পড়াশোনা করতে না পারি। তো আমি হচ্ছে কিছু বই খাতা আগে থেকে লুকায় রাখছিলাম, সেখান থেকে আমি রাতে অন্ধকারে আরেকটা মানে বাটন ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাই আমি হচ্ছে ম্যাথ করতাম। তো আমার দুর্ভাগ্য এত যে আমি একদিন ওই ম্যাথ করতে যে ধরা খাই রাতের বেলা চলে আসে, আমার তখন ম্যাথ খাতাটা হচ্ছে গিয়ে একদম
মানে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে এরকম একটা অবস্থা ছিল। আর ম্যাথ বইটা আমি কোনো রকমে বাঁচাইছিলাম, দেখতে পারেনি সেরকম, তো আমার বইটাও ছিঁড়ে ফেলতো এরকম একটা অবস্থা। তো তারপর হচ্ছে ভাইয়া এগুলা তাও সহ্য করছে, তিনবার আমার হচ্ছে বই খাতা এরকম আটকা ছিল যে অনেক অনেক বলে বলে করে হচ্ছে বই খাতা বের করতাম, তার কিছুদিন পরে আবার কোনো একটা দিয়ে বই খাতা আমার আটকায় ফেলতো এরকম। তো আমি মানে আবু যখন থাকতো ঘরে তখন আমি ম্যাথ বই বের করতে পারতাম, সে ঘুমায় গেলে আমি ম্যাথ বই বের করে ম্যাথ করতাম, আর যখন বাসায় থাকতো না তখন হচ্ছে যখনই বের হইতো তখন আমি ফোন বের করে ক্লাস করা শুরু করতাম, এরকম একটা সিচুয়েশন ছিল। তারপর হচ্ছে যখন মেডিকেলের রেজাল্ট দেয় ভাই, আমি মানে যেহেতু যে উন্মেষে আমাকে ক্লাস করতে হইতো, অলওয়েজ উন্মেষে ক্লাস গুলো দেখতাম, তো আর লাস্টে আমার তো উন্মেষে সবগুলো এক্সাম দিতে হতো ভাই, এমন এমন ছিল যে আমার একটা ভাই হচ্ছে মানে আমার তো দুইটা ভাই ইঞ্জিনিয়ারিং বা পাইলট পড়তে ছিল, তো লাস্টে যে আমি হচ্ছে একটা ভাইকে বলতেছি তুই আগে ঢুকবি, মানে ওদের কোনো মাথা ছিল, ও হচ্ছে লাস্টে যে যখন যে মেডিকেল ফাইনাল মডেল স্কুলে হইতো তখন হচ্ছে আমার ভাই আগে এক্সাম দিত, দিয়ে আমাকে স্ক্রিনশট দিত, সেই সেই স্ক্রিনশট দেখে আমি পরীক্ষা দিতাম যাতে এটলিস্ট আবুর ফোনে একটা ভালো নাম্বার যায়, যাতে ঘরে কোনো অশান্তি না থাকে। এই জন্য আমার মা বলতো যে তুই জাস্ট কোনো রকমের পরীক্ষা দিয়ে যা, তোর টিকা লাগবে না, এরকম মানে বাসায় তখন আমি শান্তি বজায় রাখতাম। তারপর হচ্ছে ওইভাবে আমি মেডিকেলে পরীক্ষা দিই, যেহেতু যে উন্মেষে ক্লাস ক্লাস করতাম তখন হচ্ছে আমি মেডিকেলে পরীক্ষা যেয়ে দেখি আমার কাছে কোয়েশ্চেন বেশিরভাগই কম, মানে এই কোয়েশ্চেন গুলো আমি অনেকদিন উন্মেষে দেখে এসেছি এরকম। কিন্তু আমি ভাইয়া এটা হচ্ছে একদম পুরো লাইফে শেয়ার করতেছি, আমি মনে হয় 50টা না 60টা টাকানোর পরে ডাবল করে বৃত্ত ভরাট করছি যাতে কোনোভাবে মেডিকেলে মেরিট লিস্টে আমার নামটা না আসে, কোনোভাবে মেডিকেলে চান্স পেতে চাই এরকম। তো আমি যাওয়ার আগে সবাই বলতেছিল, সবাই দোয়া চাচ্ছিল তার মা বাবার কাছে, কিন্তু আমি আমার মায়ের কাছে বলে গেছি মা তুমি দোয়া করবো যাতে আমি মেডিকেলে চান্স না পাই। সবাই যখন আমাদেরকে তাকাইছিলেন তো আমি মাকে বারবার এটা বলতেছিলাম যে মা দোয়া করবো আমি যাতে মেডিকেলে চান্স না পাই। তো ওইরকম মেডিকেলে পরীক্ষা যেদিন শেষ হয়েছে ওই দিন রাতের বেলা আমি ম্যাথ বই একদম ওপেনলি টেবিলের সামনে নিয়ে ম্যাথ করতেছিলাম, তখন ইন্টিগ্রেশন ভাইয়ের ইন্টিগ্রেশনের ক্লাসগুলো আমার জমে ছিল সেগুলো আমি দেখতাম, দেখ ক্লাস তো লুকাই দেখতে তো মোবাইল তো আপুর সামনে বের করাই যেত না। তো তখন হচ্ছে তারপর মেডিকেলের রেজাল্ট দেয় 4-5 দিন পরে খুব সম্ভবত, রোজার 2 দিন আগে রেজাল্ট যেদিন দেয় তো ওদিন হচ্ছে দুপুরের দিকে রেজাল্ট আসে, তখন আর তখন আমি আম্মুকে বলি যে আম্মু রেজাল্ট দিছে আমার তো মেডিকেলে হয় নাই, তখন আমি অনেক খুশি যে আমার মেডিকেলে হয় নাই, সবাইকে খুশি হয়ে বলতেছি। আর তখন হচ্ছে আমার মা তো একদম টেনশন করা শুরু করছে, এখন তো আবার কিছু হতে হবে, আর ভাই আমার একটা ছোট ভাই আছে ও ক্লাস 2 পড়ে এখন, মানে আমার ওর জন্য খারাপ লাগতো যে আমার জন্য বাসায় অশান্তি হইতেছে আর ওগুলো দেখে ভয় পেতেছে কষ্ট পেতেছে, ওর জন্য আমার খুব মায়া লাগতো। তো তারপর হচ্ছে যখন আব্বু বাসায় আসে তখন মা বলে যে এরকম মেডিকেলের রেজাল্ট দিছে, তারপর জিজ্ঞেস করছে কি চান্স পায় নাই, না আব্বু এভাবে জিজ্ঞেস করছে, তখন মা বলছে না পায় নাই। তো আমার ফোনটা তখন হচ্ছে গিয়ে আমার ওখানে একটা ড্রয়ারের মতো ছিল, সেই ড্রয়ারের ভিতরে থাকতো বন্ধ করা অবস্থায়, আমি যখন চলে যাইতো তখন তো ফোন বের করে ক্লাস করতাম আবার বন্ধ করে রেখে দিতাম। তো পরে যখন পরে মা বলে আমার কাছে এসে তোমার মোবাইলটা বসে দিয়ে দিই, তখন আমার মাথায় পুরো আকাশ মিলে পড়ে, মোবাইল চলে গেলে আমি ক্লাস করবো কিভাবে, মানে মেডিকেলের যে লাস্টে মেডিকেলের এক্সামের আগে কয়েকদিন তো আমি ওইভাবে ক্লাসও করতে পারি না, কারণ ওদের এক্সামগুলো নিয়ে আমার বিজি থাকতে হতো। তো পরে মোবাইল দিয়ে দিতে হয়, মোবাইল নিয়ে আটকায় রাখছিল আবার, আর বই খাতা তো বলছিল যে সবকিছু বস্তা ভরে রাখতে সব নিয়ে করে দিবে, তখন আমি ওই রুমে একটা কিছু বই টই লুকায় রেখে দিই, আবার যে আমার একটা লুকানো জায়গা ছিল সেখানে বই টই লুকায় রেখে দিতাম সেখান থেকে। তারপর হচ্ছে গিয়ে ওই দিন রাতের বেলা আমি পড়তে বসছি, পড়তে বসার পরে হচ্ছে তাও আমি পড়তে বসছি সাহস করে যে কিছু বলে কিনা আমার কাছে, তুমি পড়তে বসো, পড়তে বসে আমাকে তখন পড়তে বসতে দেয় নাই। তারপরে 4-5 দিন আমার বাবা বাসা থেকেই বের পায়, মানে আমি পড়তে বসে তো আমার কোনো সুযোগই নেই, সে বাসা থেকে বের না হলে তো আমি না ফোন করতে পারবো, আর ফোন কোথায় রাখছে একমাত্র আল্লাহ জানে, আমি জানি না, মা জানে না। তো তারপর হচ্ছে ভাই এরকম সিচুয়েশন, আমি আর কখন তো যে আবার আমার বই খাতা আমার বুক সেলফের কাগজ মেরে রাখা, আমার এখনো ভাই ছবিগুলো আসা আমার কাছে। লাস্ট যেদিন থার্ড টাইমের মতো আমার মেডিকেলের রেজাল্ট দেওয়ার পর আমার বই খাতা আটকায়, সেদিন সকালবেলা আমি মানে প্রমিস করছি যে আমি আর এই বাসায় থাকবো, আমি এই বাসা থেকে চলে যাবো, এই বাসা থেকে চলে যাই আমি আমার স্বপ্ন পূরণ। আর তখন আর যেদিন হচ্ছে মেডিকেলের রেজাল্টে 2 দিন আগে কলেজ হচ্ছে গিয়ে তারিখ প্রকাশ করে দেয় যে তারা এই তারিখে পিলি নিবে, তারপর এই তারিখে রিটে নিবে, তখন আমার মাথা আবার যে বুয়েট কি দিয়েছে, আমি তো কান্নাকাটি করে শেষ। তো ফার্স্টে ডিসিশন নিয়েছিলাম যে আমার একটা ফ্রেন্ডের বাসায় আমি চলে যাবো, সবকিছু ছেড়ে ছেড়ে যে কটা বই খাতা আছে হাতের কাছে সেগুলো নিয়ে। তো পরে হচ্ছে আম্মু আমাকে সাপোর্ট দিচ্ছে, বলতেছে যে না তোমাকে আমি তোমার নানুর বাসায় দিয়ে আসি। পরে আমি আর মা নানুর বাসায় চলে আসি, আবু বের হওয়ার পর সাথে সাথে সবগুলো বই খাতা ওই বুক সেলফে কাগজ খুলেই আমি আমার যখন ইঞ্জিনিয়ারিং এর মানে ম্যাথ বই ইঞ্জিনিয়ারিং এর বইগুলো আমি হচ্ছে 20 ব্যাচের আপন কাছ থেকে সেই বইগুলো আমার ছোট পুকুর বাসায় আমি রেখে দিচ্ছিলাম,
যে বাসায় নিয়ে গেলে তো এতগুলো বই, ইঞ্জিনিয়ারিং এর তোমার কাছ থেকে অনেকগুলো বই দেয়, সেগুলো তো আমার বাসায় রাখার কোনো সুযোগ, সেগুলো তো আমি এতগুলো লুকিয়ে রাখতে পারবো, সেগুলো মা যে ছোট খুব বাসায় একদম নর্মাল, কেউ জানতো না যে আমার বাসা থেকে চলে যাচ্ছে, আমি বাসা থেকে যে একবারের মতো চলে যাচ্ছে এটা কেউ জানতো, তো আমার বাসার উপরে বড় পুকুরা থাকতো, তো তারপর হচ্ছে হঠাৎ করে খবর হয়ে যায় যে আমরা বাসায় নাই, তখন তো মাঝখানে অনেক ঝামেলা, মানে রানুর বাসায় আসার পরে প্রথম 15 দিন আমি হচ্ছে ঠিক মতো পড়াশোনা করতে পারি না, কারণ তখন একটু অন্যরকমের ঝামেলা ছিল, ওরা মা আর ভাই ঢাকায় চলে যায়, মানে যে আমি মা ছাড়া কোনোদিন কিছু বুঝি না, সেই আমাকে মা ছাড়া আমার এই অ্যাডমিশনের মতো কঠিন লাইফটা শুরু করতে হয় মাকে ছাড়া একদম। আর আমার নানুর বাড়ির সাপোর্ট অনেক ছিল, তখন আমি যে উদ্ভাসের ফাইনাল বলিং টেস্টে ভর্তি হই, এর আগে উদ্ভাসের সাথে আমার কোনো ধরনের কোনো কানেকশন ছিল, তো এখানে আসার পরে তারপর ভাই আমি আপনাদের ক্লাস টেস্ট সব করা শুরু করি, এন্ড দেন হচ্ছে মাঝে উদ্ভাসের পরীক্ষাগুলো দিই, তখন আবার সিনিয়র হয়ে যে 85 ডেজ ইঞ্জিনিয়ারিং একটা ই শুরু করছিল, দেখা যেত ভাই আমি হচ্ছে এই ক্লাস করার ঠান্ডায় এত থাকতাম যে আমাকে কোনো পরীক্ষা গুলো দেওয়া হতো, অনেক অনেক ই লাগতো, তো তারপর হচ্ছে তাও আমি যতটুকু পারছি চেষ্টা করছি, তারপর আমার আইওটির পরীক্ষা চলে আসে, আইওটি জেনে রেজাল্ট দেয় ওইদিন আমার আইওটি তে পজিশন আসছে 1244, আমি ভাবছিলাম যে হবে না কারণ আইওটি তে সিট থাকে মাত্র 500 সামথিং, তো তারপর দেখি যে না আইওটি তে আমার যখন সাবজেক্ট চয়েস দেয় তারপর আইওটি তে সিভিল আসে আর কি, সিভিল ইঞ্জিনিয়ারিং আসে, কিন্তু এখানে একটু মানে টাকা পয়সার ব্যাপার আছে, যেহেতু আমার গার্জেন হিসেবে আমার মা বাবা কেউ নাই, আমি মা বাবাদের কাছে থাকি, তো এরকম মানে এত অ্যামাউন্ট দিয়ে ভর্তি হওয়াটাও কেমন যেন, তো পরে ওখানে আর অ্যাডমিট হই না, তারপর বুয়েটের পিলি দেই, পিলতে ঠিকই বাট রিটার্নটা হয় না আসলে, আমি আল্লাহর কাছে শুধু চাইতাম যে আল্লাহ যে বুয়েটার জন্য আমি ঘর ছাড়ছি সেই বুয়েটকে তুমি আমার ঘর বানাই, কিন্তু আমাকে লাভ ফেভার করে নাই, বুয়েটা আমার হয় নাই, তখন মানে অনেক খারাপ লাগতেছিল, আমার বেশি মনে হচ্ছিল আমার মাকে সবাই কথা শুনে, মানে আমি যেদিন থেকে বাসা ছাড়ছি সেদিন থেকে আমার মাকে সবাই কথা শুনেছিল যে তুমি তোমার মেয়েকে পোষ্য দিয়ে পোষ্য দিয়েছো, তোমার জন্য মেয়ে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাচ্ছে, এরকম কথা শুনে, তো যখন বুয়েট মানে তখন আমার আরো খারাপ লাগতেছিল, আমার মাকে সবাই কথা শুনে দেয় এটা ভাবলে মানে আমার চেহারাটা আমার মাথায় আসতে আমি আর কান্না চলে আসতো, তারপর তার কিছু মানে রেজাল্ট পাওয়ার পরে আমি ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেছিলাম, আমার জ্বর চলে আসছিল, তারপর ডিউ রেজাল্ট আমাকে আমার ভাই বের করে দিয়েছে, আমি দেখি নাই যে আমি জানতাম এখানে হবে না, কারণ আমি বায়োলজি একদমই সহ্য করতে পারি না, যেটা আমি মেডিকেলে ইচ্ছা করে খারাপ করে এক্সাম দিয়ে আসছিলাম, তো পরে ডিউতে হয়েছিল, ডিউতে আমার পজিশন 1334 আমি বলছিলাম ভাইয়া ডিউতে, আর তারপর হচ্ছে জিএসটি দিছিলাম সেখানে আমার মার্কস হচ্ছে 78, আর তারপর এখন টিকেবুয়েতে আমার পজিশন হচ্ছে 780। আসলে তোমার এই জার্নি শোনার পরে মানে আমি আসলে স্তম্ভিত, মানে কি বলবো আসলে ভেবে পাচ্ছি না, তো আজকে এই লাইভটা যা, আমি মানে আমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য মানে আমার নিজে প্যাশনের জন্য আমি আমার বাসা ছাড়ছি, আমার মাকে ছাড়ছি, আমার ছোট ভাইটাকে ছাড়ছি, তো আমি কখনো পরীক্ষার আগে কল করে আমার মার কাছ থেকে দোয়া চাইতে পারি না, কারণ আমার কাছে কল দেবো আমার মানা, মানে আপু যখন বাসা থেকে বের হয় তখন আমার মা মিস কল দেয়, আমি তখন মাকে কল দেখি, মানে পরীক্ষার আগে এসে সিকেল ওইটার এক্সাম দিতে গেছি, আমার আমার হচ্ছে বৃহস্পতিবারে ঢাকা ভার্সিটিতে কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল, সরি ভাই শুক্রবারে ঢাকা ভার্সিটিতে কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল, তো সে তারপরে আমি হচ্ছে খুলনায় যাই, তারপর ওখানে পরীক্ষা দিই, মা বলেছিল যে এই দুদিন তো তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, তুমি ভালো করে যাইও, আর আমি সারাক্ষণ বলছিল আমাকে সারাক্ষণ টেনশন হবে, পরে আবার আমি কল করে মাকে বলছি মা তুমি টেনশন করো না, আমি তো মামাদের সাথে যাচ্ছি, আর আমার হচ্ছে ভাই কাজিন ও তো এক্সাম দিছে, তো আমি তো সব মানে ভালোভাবে যাবো তুমি টেনশন করো না, পরে মা বলছে টেনশন চলে আসে আমি টেনশন করতে চাই না, মানে আমি কোনো এক্সামের আগে মুহূর্তে যে মাকে কল দিয়ে বলবো যে মা দোয়া করে, ওই সুযোগটা আমি পাইনি, তো ঠিক আছে, জানেন যে তুমি চান্স পেয়েছো ইশরাত, আপনি কি জানেন আজকে তো মা বলছে কিনা আমি জানি না, আজকে তো রেজাল্ট এসে গেছে বিকালের দিকে, তখন বিকালের দিকে আবু বাসায় চলে যায়, মানে আবু হচ্ছে খুব লিমিটেড 4-5 ঘন্টা সময়ের জন্য বাইরে থাকে, ওই 4-5 ঘন্টায় আমাকে অভিভাবক ক্লাস করতে হতো, আপনাদের ক্লাস করতে হতো, মানে এটা হজবর অবস্থা থাকতো আমার, সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে ইশরাত যে স্ট্রাগল করে আজকে এই পজিশনে বা এই পজিশন করতে পারছে, ওকে যদি স্ট্রাগলটা না করতে হতো, লাইক ও যদি ওর প্যাশনটা শুরু থেকে যদি বাসায় এক্সপ্রেস করতে পারতো যে ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে নিবে, একদম প্রথম থেকে যদি লেগে থাকতে পারতো তাহলে ওর রেজাল্ট আরো আরো অনেক ভালো, এই অবস্থান থেকে মানে এইরকম স্ট্রাগল থেকে চান্স পাওয়া কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন বলতে মারাত্মক লেভেলে কঠিন, এমন হইতে পারতো মেডিকেলে তো হলোই না, ইঞ্জিনিয়ারিং এ নাও হইতে পারতো, এমন অবস্থা হতে পারতো,
কিন্তু দেখো কিন্তু স্ট্রাগল করে এর মধ্যে ফাইট করে এতটুকু করতে পারছে, ইট মিন্স আ লট, আসলেই অনেক কিছু। কারণ ও যদি একদম পুরোপুরি এটার পিছনে লেগে থাকতে পারতো, বাসা থেকে যদি ফুল সাপোর্ট থাকে, তাহলে কিন্তু আরো অনেক আগাইতে পারতো। আমি বলতেছি না যে ও যা করছে এটা আরো অনেক আগাইলে বেটার, এরকম কিছু না, ও যা করছে মোর দেন এনাফ, কিন্তু আরো বেটারও করতে পারতো, এটা সে নিজেও জানে। আশা করি তার গার্জিয়ান এটা বুঝবে যে তার ছেলে মেয়ের প্যাশনটা কি ছিল, এবং যেসব গার্জিয়ান দেখতেছেন আজকের এই লাইফটা, হয়তো অনেকেই দেখবেন পরবর্তীতে, হয়তো ইউটিউবে যাবে বা বিভিন্ন জায়গায় যাবে, একটা কথা তো বলি যে আপনার সন্তানের প্যাশনটাকে বোঝার চেষ্টা করেন। লাইফের সফলতা মানে এই না যে লাইফের সফলতা মানে এই ইঞ্জিনিয়ার হয়ে গেলেই সফলতা, একটা সার্টিফিকেট কখনো সফলতা না, মেডিকেলে পড়লেই সফলতা, এটা মানে এটা যে মানে যারা মানে তার আমার মনে হয় যে একটা ভুল ধারণা, বিশেষ করে 21 শতকে কেউ তা মানে মানুষের প্যাশনটাকে সবসময় বুঝতে দিতে হবে। আপনার সন্তানের প্যাশনটা বুঝতে হবে, আপনার সন্তান কোনটা বেশি চায়, কি তার ভালো লাগে তাকে সেটা জিজ্ঞেস করুন, এবং তাকে সেই অনুযায়ী আগিয়ে যেতে হবে। তাকে জাস্ট একটা কথা বলবেন, তোমার প্যাশন অনুযায়ী তুমি আগাবা এবং তোমার প্যাশন অনুযায়ী তুমি ওই জায়গায় যেয়ে র্যাঙ্ক করবে, ঠিক আছে? আপনি জাস্ট সেটা দেখবেন ওর প্যাশনেও র্যাঙ্ক করতেছে কিনা। ওর প্যাশন পড়াশোনা নাও হইতে পারে, পড়াশোনায় তো সবাই ভালো করে এমন কিন্তু না, কিন্তু অনেক সেলিব্রিটি আছে দেখেন যারা যাদের কথা আমরা রেগুলার শুনি, যারা এক তারকা মহাতারকা, কয়জন মেডিকেলে পড়েছেন, কয়জন ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন, কয়জন হাতে গোনা, হাতে গোনা কয়েকজন, বাদবাকিরা কিন্তু সবাই নিজেদের প্যাশন অনুযায়ী আগিয়েছেন বলেই কিন্তু লাইফে শাইন করতে পেরেছে। সো যেসব গার্জিয়ান যারা দেখতেছেন, আমি তাদের সশব্দ ভাবে বলতে চাই, আপনার ছেলে মেয়ের আপনার সন্তানের প্যাশনটাকে একটু গুরুত্ব দেন, দেখবেন যে ও লাইফে অনেক 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 বেশি আগাতে পারবে।